হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এখনই মাত্র পা খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তীব্র দাবদাহ, গরমে প্রথমবার পান গেল বাংলায়, এই প্রথম মৃত্যু হলো এবার বাংলায়। হাওড়ায় টোটো চালকের মৃত্যু, তীব্র দাবদাহে মৃত্যু হলো বলে শুক্রবার পর খবর সামনে আসছে। এবার 55 দিন টানা কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টির দেখা নেই, আর তাতেই ভয়ানক খবর সামনে। এমন সময় চোখ রাখলে আবহাওয়ার খবর, যেখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কি বলছে এবার, তা নিয়ে চোখ রাখবো এই ভিডিওর মাঝে, বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। আর অন্যদিকে আবার প্রবল গরমে বদলে যাবে স্কুল খোলার সময়, নতুন করে নির্দেশিকা দিচ্ছে এবার রাজ্য সরকার। স্কুল খোলায় কি কি নিয়মনীতি পরিবর্তন আছে, কোন সময় স্কুল চালু হচ্ছে, তা নিয়ে বিস্তারিত খবর চোখ রাখবো। আর অন্যদিকে এক বিপদ কাটতে না কাটতে আরো এক বিপদ, করোনা নিয়ে টান পড়ানো গোটা ভারতে। জুনে আসলে পড়বে করোনার চতুর্থ ঢেউ, দেশের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ আর বাড়ছে উদ্বেগ, আর তাতেই বিশাল বড় খবর। আর লাগাম টানা যাচ্ছে না, যেভাবে সংক্রমণ বাড়ছে আর তাতেই তোলপাড় করা কাণ্ড, একের পর এক সংক্রমণের খবর শুনেই হাড় হিম হয়ে যাচ্ছে গোটা বিশ্ববাসী। আর এমন সময় IIT কানপুরের গবেষণা এই সম্পর্কে তথ্য উঠে, না হলেও রিপোর্টে বলা হয়েছে ভ্যাকসিনেশনের বুস্টার ডোজের উপর পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে। চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন, এই মুহূর্তে মাত্র 1.8% বুস্টার ডোজ পেয়েছে। এবারে নতুন ভ্যারিয়েন্ট কিভাবে আটকানো হবে করোনাকে, এবারে কঠোর লকডাউন ছাড়া আর কোনো পথই থাকছে না। যে হারে গরমের দাবদাহ আর তার মাঝেই করোনার লাগাতার সংক্রমণ বৃদ্ধি, পরিস্থিতি আর সামাল দেওয়া যাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ জুড়ে নতুন আতঙ্ক, এবার কালা জ্বর নয়া আতঙ্ক পশ্চিমবঙ্গে জারি হলো। এলা এবার বঙ্গে জানানো হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু আর কিছু জেলায় তার সঙ্গে কালা জ্বর, একের পর এক ভয়ানক বিপদ। গ্রীষ্মের শুরুতে সতর্ক দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এবার কালা জ্বর দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম বর্ধমান, অন্যদিকে আবার বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মানুষজনকে কঠোর সতর্কবার্তা। আর অন্যদিকে কলকাতায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই, পশ্চিমের জেলাগুলি তাপবাহের সতর্কবার্তা। এবার পশ্চিমবঙ্গ জুড়ে লাগাম ছাড়া সংক্রমণ, এদিকে আবার যে হারে বাড়ছে তাপ, গোটা পশ্চিমবঙ্গ একের পর এক সতর্ক। এবারে লু বইছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আরেকদিকে বাংলায় নাজেহাল অবস্থায়, এমন সময় মুখ্যমন্ত্রী মমতা ছাপিয়ে বলছেন, এবার যোগীর রাজ্যে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, এবার প্রয়াগরাজে বড় আশ্বাস বাণী। মুখ্যমন্ত্রী মমতা কি কাণ্ড করছেন, এদিকে আবার অনুব্রত মণ্ডলকে নিয়ে একের পর এক বড় খবর, নতুন করে খবর আসছে শেষ পর্যন্ত বাড়িতে যেতে পারে CBI, কি কাণ্ড ঘটবে এবার তারপরে তাই দেখার। বুকে প্রচন্ড চাপ, এবার নতুন করে খবর আসছে ফের অসুস্থ নাকি। আর সেই সাথে দুয়ারে সরকার, ব্যাংকের বই লক্ষ্মীর ভাণ্ডার, এদিকে আবার ব্যাংক খোলার নিয়মনীতি বদল, সকালে 9টা থেকে খুলছে এবার ব্যাংক। সেই সাথে সরকারি চাকরির বিশাল বড় আপডেট, এবার মুখ্যমন্ত্রী মমতা যেখানে নতুন চাকরির আশ্বাস, তেমনি এবার মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা। এবার বিরাট বড় খবর উঠে আসছে 100 দিনের কাজ নিয়ে, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তো ফ্রেন্ডস, আজকের বাছাই করা লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাজা লেটেস্ট হেডলাইন শিরোনাম, নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। তবে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে একমত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটা লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে আসছে, হারিম করা খবর, তীব্র দাবদাহ, বাংলায় প্রথম মৃত্যু, প্রাণ গেল হাওড়ার টোটো চালক। এবার গরমে হাসপাস দশা, খুব প্রয়োজনীয় খাদ ছাড়া রাস্তায় না বেরোনোর পরামর্শ দিচ্ছে চিকিৎসকরা। আর এমনই পরিস্থিতির জেরেই তীব্র দাবদাহে চলতি বছরে প্রথম মৃত্যু হলো হাওড়ায়, প্রাণ গেল এক টোটো চালকের, ঘটনা ঘটেছে হাওড়ায়। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। হারে গরম বাড়ছে আর রক্ষে নেই বাংলায়, একের পর এক মৃত্যুতে ঢলে পড়তে পারে, তাই আগেভাগে সতর্কতা শুনে বাড়ির বাইরে বেরোবেন না গরমে। আর তার মাঝে চোখ রাখলে এবার একের পর এক পরিস্থিতি, টানা 55 দিন কলকাতা সংলগ্ন এলাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা নেই। আর এমন সময় কি ফের আবহাওয়ার পূর্বাভাস, কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে, আর তাতেও রক্ষা নেই, এবার কালবৈশাখী ঝড়ে 2 জেলায় মৃত্যু। এই মুহূর্তে আরো এক খবর সামনে আসছে, যেখানে চাতক পাখির মতো চেয়ে রয়েছে মানুষ, কবে হবে বৃষ্টি, একের পর এক সতর্কবার্তার পরেও বাংলাকে কোনোভাবে রক্ষা করা যাবে কি। যেখানে খবর আসছে ভারত মহাসাগরে ঘূর্ণমাদার জেরে কেরলের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি চলবে, আগামী 5 দিনে বৃষ্টিপাত হবে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানায়। 27 এবং 28 এপ্রিল এবার অন্ধ্রপ্রদেশে বৃষ্টি হবে শুক্রবার পর খবর সামনে আসছে। এদিকে আবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজ্যের 5 জেলায় উচ্চ তাপমাত্রা অনুভূতি হবে। এবার রবিবার কলকাতায় তাপমাত্রা ছিল 40 ডিগ্রির কাছাকাছি। আর এমন সময় তোলপাড় করা খবর আসছে, আগামী 3 থেকে 4 দিন এবার বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না, যার ফলে রোদ আরো বাড়বে, একের পর এক পরিস্থিতি খারাপ হতে পারে, তাই সতর্ক করে জানিয়ে দিচ্ছে আবার আবহাওয়া। এমন সময় আরো এক খবর সামনে আসছে, প্রবল গরমে বদলে যাচ্ছে স্কুলের সময়, নির্দেশিকা জারি করলো এবার রাজ্য সরকার। গোটা দক্ষিণবঙ্গে জুড়ে তীব্র গরম আর তাপবাহের পরিস্থিতির জেরে এবার প্রয়োজনীয় সরকারি স্কুলের সম
সমস্ত নিয়ম নীতি বদলে ফেলছে এমনই পরামর্শ দিল এবার স্কুলের শিক্ষা দপ্তর। প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলি সময় এগিয়ে সকালের দিকে নিয়ে আসার জন্য রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রমার বোধ খবর। তীব্র গরমে পড়ুয়াদের শারীরিক কোনো সমস্যা যাতে না হয় তার জন্য এবার আগেভাগে সকালবেলায় স্কুল করার সিদ্ধান্ত দিচ্ছে শিক্ষা দপ্তর। আর একইভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলোকেও জেলা পরিদর্শকদের একই পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে, তবে পঠন পাঠানোর সঙ্গে কোনো আপোষ না করে যাবতীয় পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারের তরফ থেকে। তাপবাহের পরিস্থিতি সুস্থ রাখার জন্যই যে পরামর্শগুলি জারি করা হয়েছে সেগুলো মেনে চলতে হবে স্কুল। তার মাঝে আরো এক খবর সামনে আসছে, মমতার বিমানে বিভ্রাট এবার চক্রান্ত নেই বলল কেন্দ্র সরকার, নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট চাইল আদালত। যেখানে সোমবারে কেন্দ্রীয় সরকারের আইনজীবী এবার জানিয়ে দিলেন স্পষ্টভাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে চক্রান্তের কথা বলা হয়েছে তা ঠিক নয়, কোনো চক্রান্ত করা হচ্ছে না। প্রকাশ্য এবার এজলাসে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় জানানো যাবে না এমনই বড় খবর। আদালতের নির্দেশ দিলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট মুখবন্ধ খামে জমা দিতে পারি বলে সূত্র মারফত খবর জানানো হয়েছে। অন্যদিকে আরো একটা বিরাট গুরুত্বপূর্ণ খবর, রাজ্যে কেন এত সিজার, প্রসূতির মৃত্যু নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তা নেমেছে তদন্ত, কেন এখনো প্রত্যাশিত হারে হ্রাস টানা যাচ্ছে না। যেখানে এই মুহূর্তে খবর আসছে মাত্রাতিরিক্ত প্রসবোত্তর রক্তক্ষরণের মতো সমস্যায় এবার সব প্রশ্নের উত্তর খুঁজতে হন্ডি হয়ে কাজ শুরু করছে রাজ্যের স্বাস্থ্যকর্তারা। পশ্চিমবঙ্গের প্রসূতি মৃত্যু বেড়ে চলায় উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন সম্প্রতি তৈরি করেছে ম্যাটার্নাল ডেথ রিভিউ কমিটি, আর তাতেই তোলপাড় ঘটছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পৌরোহিত্যের সেই কমিটির প্রথম বৈঠকে স্বাস্থ্য ভবনে হতে চলেছে মঙ্গলবার। আর অন্যদিকে চোখ রাখলে বড় খবর, 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এবার বিনিয়োগ টানতে পরবর্তী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ডাক, ফিল্ম সেক্টরকে উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করছে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অনুব্রত মণ্ডলের বিরাট বড় বার্তা, যেখানে নিজের বাড়ি কিংবা ভার্চুয়াল মাধ্যমে চান জিজ্ঞাসাবাদ। অনুব্রত মণ্ডলের বিরাট বড় চিঠি এবার সিবিআই, এবার এড়ালেন না, হয় নিজের বাড়িতে অথবা ভার্চুয়াল মাধ্যমে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান অনুব্রত মণ্ডল। এবার সিবিআই কে চিঠি লিখে এমনই জানিয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি। আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতেই অনুব্রত জানিয়েছেন দাঁত মলদ্বার এবং অন্ডকোষের যন্ত্রণা ভুগছেন তিনি, তাই 21 মের আগে কলকাতা সিবিআই দপ্তরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া তার পক্ষে সম্ভব নয় এমনই জানিয়ে দিয়েছেন। আর তাতেই চাইলে তারা বাড়িতে এসে অথবা ভার্চুয়ালি সম্পূর্ণরূপে যোগাযোগ করে জিজ্ঞাসাবাদ করতে পারেন অনুব্রত মণ্ডলকে, এমনই বড় বার্তা এবার সিবিআই কে চিঠি দিয়ে জানিয়ে দিলেন। আর এর মাঝে যোগী আদিত্যনাথকে কড়া বার্তা, তোমার হাতে রক্তের দাগ যোগী আদিত্যনাথ, প্রয়াগরাজে পৌঁছলেন দোলা সেন সহ তৃণমূলের প্রতিনিধি দল, আর সেখানেই তারা যাবেন খেবরাজপুরে। উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে তৃণমূলের প্রতিনিধি দলে রওনা দেওয়ার খবর দিয়ে লেখা হয়, তোমার হাতে রক্তের দাগ যোগী আদিত্যনাথ, উল্লেখ্য সম্প্রতি প্রয়াগরাজে একই পরিবারের 5 জনকে পাথর মেরে হত্যা করা হয় আর তাতেই তোলপাড় গোটা উত্তরপ্রদেশ। আর তার সাথে আরো এক খবর সামনে এলো, ফের করোনা, স্কুলে নতুন করে নির্দেশিকা জারি করছে ইউপি গভর্নমেন্ট, দেশে হু করে বাড়ছে করোনা আর তার থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একের পর এক গুরুত্বপূর্ণ বিধিনিষেধ, যেখানে স্কুল ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের অতি আবশ্যক মাস্ক পরতে হবে, স্কুলের প্রবেশদ্বারে হাত ধোয়া এবং স্যানিটাইজেশন ব্যবস্থার করছে এবার উত্তরপ্রদেশ। আর এদিকে আবার 7 জেলায় আবহাওয়ার কঠোর সতর্কবার্তা, না হলে বিপদে পড়তে পারেন, কলকাতায় তীব্র গরম, আর এই গরম হাওয়া লাগলে মনে হচ্ছে গায়ে ছেঁকা লাগছে, আগামী কয়েকদিন আরো থাকবে এরকম আবহাওয়া। রবিবার থেকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া তাপপ্রবাহ বাড়বে, সতর্কবার্তা এবার মঙ্গলবার থেকে আরো 4টি জেলায় তালিকাযুক্ত হবে, অর্থাৎ টানা 7 জেলা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আশেপাশের রাজ্যগুলি তো এবার বই বেলু, যেখানে মূলত বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এবার বেলাগোড়াতে আগুন হাওয়া, লু আর দাপড় জেলায় কটা দিনে সতর্ক থাকুন, যে হারে তাপমাত্রা বাড়ছে যে কোনো সময় ভয়ানক ক্ষতি হতে পারে। আর অন্যদিকে চাকরি নিয়ে বাজিমাত বাংলার মুখ্যমন্ত্রী, রাজ্যে হবে বড় বিনিয়োগের চাকরি, বাস্তবায়নের তৎপরতা 99, পর্যালোচনার বৈঠক করছে এবার মুখ্য সচিব। এই মুহূর্তে খবর হচ্ছে শনিবার মিলল মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় খবর। রাজ্যে সবেমাত্র শেষ হয়েছে বিশ্ব বাণিজ্য সম্মেলন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বৃহস্পতিবার জানিয়েছেন এবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে 3,42,375,00,000 টাকা লগ্নির প্রস্তাব এসেছে, এবার সেই বিনিয়োগকে বাস্তব রূপ দিতেই তৎপরতা 99। শনিবার মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন, আর তাতেই নতুন প্রকল্পের খোঁজ গোটা বাংলা জুড়ে আসছে সুখবর। চোখ রাখবো আরো এক খবর, এবার বিরাট বড় আপডেট, ছাত্র মৃত্যু নিয়ে মুখ খুললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। মৃত পরিবার কথা বলতে এলে তাদের সঙ্গে লাঠি বাঁশ হাতে ছিলেন বেশ কয়েকজন, গোটা ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করায় মৃত ছাত্রের মা বাবার সঙ্গে দেখা করেননি বলে জানিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য। এর মাঝে আরো এক খবর, সিবিআই তদন্তের দাবি জানালেন বিশ্বভারতীর মৃত ছাত্রের বাবা সঞ্জীব দাস, ছেলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উপাচার্য সহ বিশ্বভারতীর বেশ
কয়েকজন অধিকারীর বিরুদ্ধে এবার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরাট বড় বার্তা মন কি বাতে, সবার উচিত ডিজিটালে লেনদেন করা। এই মুহূর্তে খবর আছে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমনই বার্তা। তার কথা মতো ছোট ছোট গ্রাম শহরও এখন মানুষ ইউপিআই ব্যবহার করছেন, এর ফলে দোকানদার গ্রাহকরা উভয় উপকৃত হচ্ছেন। অনলাইন পেমেন্ট ডিজিটাল অর্থনীতির বিকাশ ঘটছে, প্রতিদিন 20,000 কোটির লেনদেন হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, জল সংরক্ষণ করতে দেশের সমস্ত জেলায় 75টি করে অমৃত সরোবর তৈরি করা হবে। মধ্যপ্রদেশের ভিল উপজাতির মানুষদের জন্য জল সংরক্ষণ করার পদ্ধতির কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দেখালে ব্যাংক খোলার নিয়ম নীতিতে বদল, এবার সকাল 9টা থেকে ব্যাংক খুলবে, গ্রাহকদের জন্য বিরাট সুবিধা। অন্যদিকে আবার কৃষক সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকছে, আর সেই সাথে আবারও নয়া চাকরি। সব মিলে থাকছে আজকের বাছাই করা বাকি থাকা খবর, যা ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পারেন, সেখানে ক্লিক করে যাবতীয় খবর দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করবেন। আর এক মুহূর্ত দেরি না করে বাকি থাকা খবর দেখার আগে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। আর সেই সাথে ভিডিওর নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিবেন। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পদকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।